নির্বাচনের প্রাক মুহূর্তত নিযুক্তি কেলেঙ্কারিক লৈ বিপদত বিজেপি। এয়াই নেকি সোণোৱাল সরকারের শূন্য সহনশীলতা? মুখ্যমন্ত্রীর প্রশ্ন আসুর। পিএনআরডি আর জনসংযোগ বিভাগের নিযুক্তি কেলেঙ্কারির বিরুদ্ধে এইবার সরব সৌধ ছাত্র সন্থা। রাজ্যজুড়ি আসুর তীব্র প্রতিবাদ। দুর্নীতিমুক্ত অসমৰ কথা কৈ দিশপুরের মসনদ দখল করা সোণোৱাল সরকারক তীব্র আক্রমণ আসুর। অসমত পঞ্চায়েত গ্রামোন্নয়ন আর জনসংযোগ বিভাগত নিযুক্তি প্রক্রিয়া যে ব্যাপক খেলিমেলি হয়েছিল তার প্রতিবাদত আজ সদৌ ছাত্রসন্থার আহ্বান মর্মে আমি তিনিচুকীয়া জেলা ছাত্রসন্থায়ও আমি দুঘণ্টা বিক্ষোভ কার্যসূচী আমি রূপায়ণ করেছো। হরিহর দুলিতে ভূত উলাইছে বলে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ আসুর। মুখ্যমন্ত্রী নিজের বিভাগত অর্থাৎ সরিয়হস্থলীত এটা ভূত উলাইছে যে মুখ্যমন্ত্রী শূন্য সহনশীলতা নীতির কথা কয় দুর্নীতির বিরুদ্ধে। পঞ্চায়েতের অফিসরপরা কার্যালয়ালেক মুখ্যমন্ত্রীর কার্যালয়ালেক সকল স্তর সর্বস্তর প্রশাসনিক ব্যবস্থাত সরকারি ব্যবস্থা দুর্নীতিমুক্ত কথা কই থাকার পাছত ইতিহাস আটাইতক ডর নিযুক্তির ক্ষেত্রে কেলেঙ্কারি হিসাবে চিহ্নিত হয়েছে। বহু প্রতিবাদের পিছত সরকারে তদন্ত ঘোষণা করেছে যদিও সেই তদন্ত তিল মানু আশ্বস্ত হব পড়া নাই আসু। কর্মরত ন্যায়াধীশের দ্বারা অথবা সিবিআই তদন্ত দাবি সদৌ ছাত্র সন্থার। মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে দায়বদ্ধ, শূন্য সহনশীলতার কথা কয়, গতি মুখ্যমন্ত্রী শূন্য সহনশীলতা প্রদর্শন করে এই ক্ষেত্রে ন্যায়িক তদন্ত অনতিবলম্বে প্রবর্তন করার ব্যবস্থা করো। ন্যায়িক তদন্তর জড়িয়ে সমগ্র বিষয়বস্তুট আওতালে আনি রাইজক বা যখন নিবনুয় যুব যুবতী আছে ন্যায় প্রদানের ব্যবস্থা করো। পিছে পিএনআরডি আর জনসংযোগের তদন্ত কি দিকত আগবাড়িছে? যিখিনি আইনৰ যিখিনি হেৰি আছে প্ৰভিজন আছে সেই প্ৰভিজন মতে তদন্তৰ কামটো অগ্ৰগতি হ'ব। কিবা পাইছেনে এতিয়ালৈকে? কিবা এভিডেন্স কালেক্ট আপোনালোকে কৰি আছে? এতিয়ালৈকে পাইছে লেভেলত অহা নাই। এতিয়ালৈকে মানে অনুসন্ধানৰ যিখিনি প্ৰক্ৰিয়া আছে সেইটো যিটো চিষ্টেম আছে সেইটোৱে আগবাঢ়ি আছে। আৰক্ষীৰ ভাষ্যত স্পষ্ট তদন্তৰ নামত হৈছে ভেকু ভাওনাহে। সেয়ে এতিয়া পরীক্ষা অনুষ্ঠিত করা ব্লুম ইলেকট্রনিক্সর বিষয়ববিয়া এতিয়াও মুকলি আকাশের তলত। ইলেকট্রনিক্স এতিয়াও মুকলি আকাশের তলত ঘুরে পড়েছে। ব্যাপক দুর্নীতি করলে, অন্যায় করলে, গোটে মুকলি বজার করলে, চারিফালে মানুষের ধন সংগ্রহ করে করে আনলে। সরকার কত থাকিল? সরকারের চোরাংচোয়া ইন্টেলিজেন্স কত আসে? প্রশাসনিক ব্যবস্থাটা শূন্য নেকি? বিরোধী নিমাত রহস্য বিচারি পাইছে আসুয়ে। আশ্চর্যজনকভাবে বিরোধী পক্ষই কোনো মাত মতা নাই। আমার মানুষের সন্দেহ হয়েছে শাসক বিরোধী সরকারি বিরোধী সকল ব্যক্তি হনা পুতুকা করে এই দুর্নীতিত লিপ্ত হয়েছে। এটা প্রশ্ন হয়েছে এই বিয়াগুপ কেলেঙ্কারির প্রকৃতার্থত তদন্ত হয়েছে না তদন্তর নামত কেবল ফেকু ভাওনাহে। ব্যুরোর সহযোগত ভিডিও জার্নেলিস্ট অজয়ের সহিত ববিতা গগৈ রিপোর্ট, প্রাগ নিউজ, গুয়াহাটি।